নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে। এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে, এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক, ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন, প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে প্রশাসন, হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৈঠক, অভিযোগের পাঁচ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার দুই দুষ্কৃতী, হাওড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন। আসছে বিস্তারিত খবরে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মুকুটে নতুন পালক, বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিল মালদা জেলার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক। বিভিন্ন অভিযোগে বারবার বিতর্কে জড়িয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নাম, কিন্তু এখানে যে প্রচুর গবেষণা এবং মেধা সম্পদ রয়েছে তা প্রমাণিত। উৎকর্ষতা নিরিখে উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়কে পিছনে ফেলে গৌরবঙ্গের মুকুটে ফের জুটল নতুন পালক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্তরের সমীক্ষায় সেরা 2% গবেষক বিজ্ঞানীর তালিকায় গৌরবঙ্গের পাঁচজন বিজ্ঞানী জায়গা করে নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন রাজ্যের 260 জন বিজ্ঞানী, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একজন, মালদার জিকে সিআইআইটি থেকেও একজন বিজ্ঞানী বিশ্বের সেরা 2% সেরা বিজ্ঞানীর তালিকাভুক্ত হয়েছেন। প্রকাশিত বিশ্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের 3 জন অধ্যাপক, তারা হলেন স্বদেশ পাল, সুনীল সাহা ও অরিজিৎ দাস, গণিত বিভাগের অধ্যাপক সনাতন দাস এবং জীববিদ্যা বিভাগের অধ্যাপক শ্যামাপদ মণ্ডল জায়গা পেয়েছেন। খুব গর্বের বিষয় আমাদের এই সাফল্যটা। আমি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত যারা গবেষক, আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের সহকর্মী, সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের ভাইস চ্যান্সেলর স্যার, সবার সাথে আমরা এই আনন্দটা ভাগ করে নিতে চাই। এটা সত্যি আমাদের কাছে খুব গর্বের মুহূর্ত যে আমাদের মতো গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একটা প্রান্তিক বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষক একই সাথে স্ট্যানফোর্ডের মতো একটা খুব রেপুটেড ইউনিভার্সিটি প্রত্যেক বছর যে ওয়ার্ল্ডের মাত্র 2% যে সায়েন্টিস্টের লিস্ট পাবলিশ করে সেখানে 5 জনের নাম আছে। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতি বছর সারা বিশ্বের কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থার বিজ্ঞানীদের মান নির্ধারণে এই যৌথ সমীক্ষা করে থাকে। গবেষণার উৎকর্ষতা, পেপার পাবলিকেশন সহ 54টি ক্ষেত্রের মাপকাঠির উপর ভিত্তি করে এই মূল্যায়ন হয়ে থাকে। গত 16 সেপ্টেম্বর এই তালিকা প্রকাশিত হয়। সেই তালিকার সামনে আসতেই আজ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির আবহাওয়া লক্ষ্য করা গেল। প্রফেসর শ্যামাপদ মণ্ডল, অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, গৌরবঙ্গ ইউনিভার্সিটি, মালদা। বিগত 5 বছরের মধ্যে এবছরও সংবাদ পেলাম যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে 5 জনের নাম এসেছে, তার মধ্যে আমি একজন। এই খবর শুনে আমি অবশ্যই আনন্দিত হয়েছি এবং এইটুকু অন্তত ভাবতে পারছি যে 2% ওয়ার্ল্ড সায়েন্টিস্ট লিস্টে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যে পাবলিকেশন করেছে গতকাল, সেখানে আমার নাম থাকার জন্য আমি ইউনিভার্সিটির জন্য কিছু করছি এটুকু ভাবতে পারছি এবং সামান্যতম অবদান রাখার চেষ্টা করছি, এটা তারই ফলস্বরূপ। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্রাক ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার তিন। ট্রাক ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আসানসোল উত্তর থানায় সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, বুধবার একটি ট্রাক কল্যাণেশ্বরী এলাকায় মালপত্র আনলোড করে আসানসোলে আসার পথে চৌরঙ্গীর কাছে 3 জন অপরিচিত ব্যক্তি গাড়িতে ওঠে। এরপর চালককে মারধর করে গাড়ি 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে বলে। ট্রাক জুবিলি মোড়ের কাছাকাছি আসতেই চালককে নামিয়ে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায়। এই ঘটনার পর গাড়ির চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ ওয়ানোরা কলিয়ারি সংলগ্ন এলাকা থেকে ছিনতাই হওয়া ট্রাক সহ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা পুরুলিয়ার বাসিন্দা এবং এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুরুলিয়ার বাসিন্দা, এদের নাম আছে শেখ আরমান, শেখ মুশারফ, শেখ নাইম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে প্রশাসন। শুরু হয়েছে শারদোৎসবের আয়োজন, প্রস্তুতি খতিয়ে দেখতে মণ্ডপে প্রশাসন। এদিন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক, পুলিশ, দমকল, বিদ্যুৎ দফতরের যৌথ দল শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখেন। পাণ্ডাপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির নির্মীয়মান মণ্ডপ পরিদর্শন দিয়ে শুরু করে কদমতলা দুর্গাবাড়ির পুজো প্রস্তুতি ঘুরে দেখেন সদর মহকুমা শাসক সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। এই প্রসঙ্গে কদমতলা দুর্গাপাড়ি পুজো কমিটির ট্রেজারার মৌসুম ঘোষ জানান, আজ প্রশাসনের পক্ষ থেকে নির্মীয়মান মণ্ডপ এবং পুজোর দিনগুলির জন্য জারি সরকারি নির্দেশিকা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখেন ওনারা। দুর্গাপুজোর ব্যবস্থা দেখার জন্য জলপাইগুড়ি প্রশাসন থেকে এসেছিলেন, এসডিও সাহেব এসেছিলেন এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি এসেছিলেন। ওনারা দেখলেন যে আমাদের প্যান্ডেলের উচ্চতা, নির্দিষ্ট যে উচ্চতা দেওয়া হয়েছিল সেটা আছে কিনা, এবং সেটা আছে। এবং এন্ট্রি এবং এক্সিট, এন্ট্রান্স এবং এক্সিটের কত ফুট চওড়া হয় সেটা নিয়ম মাফিক আমরা মেনেছি কিনা, এবং সেগুলো সবকিছু নিয়ম মেনেই আমরা করেছি। এবং ওনারা বলেছেন যে যথাযথ ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে, মিনিমাম 4টে ফায়ার এক্সটিংগুইশার এবং প্যান্ডেলের ভেতরে রাখলে হবে না, বাইরেই নির্দিষ্ট জায়গায় আমাদের ফায়ার এক্সটিংগুইশার রাখতে হবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। হাসপাতালের নিরাপত্তা বাড়াতে বৈঠক। হাসপাতালের নিরাপত্তা বাড়াতে আজ বৃহস্পতিবার সকাল 11:30 দিকে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল পুলিশ। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, হাসপাতালের ডেপুটি সুপার অরিন্দম রায়, বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলের প্রিন্সিপাল অনিন্দিতা দাস সহ অন্যান্যরা। আমাদের যে আলোচনা হলো ডিটেলে, একেবারেই সদর্থক আলোচনা, এবং আবার 14 দিন বাদে আমরা যে আলোচনা হলো তার কতটা এগোতে পারছি, আগামী 14 দিনে আবার পরেই আবার আমার বসছি, খুব তাড়াতাড়ি আমরা জিনিসগুলোকে স্ট্রেংথেন করে নিতে পারবো। মূলত হাসপাতালের নিরাপত্তার বিষয়গুলি নিয়ে বৈঠক করা হয়। হাসপাতালে সিসিটিভি বাড়ানো সহ একাধিক বিষয়ে বৈঠকে উঠে আসে। এখন থেকে প্রতি মাসে এই বৈঠক করা হবে বলে জানানো হয়েছে। এদিকে এ নিয়ে পরে সাংবাদিকদের মুখোমুখি হন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। আমরা এখন টাইম টু টাইম বিভিন্ন হসপিটালের যে সিকিউরিটি ইস্যুজ আছে সেগুলো রিভিউ করছি, তার বেসিসেই আজকে একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল। এখানে আমাদের হসপিটালের প্রত্যেকটা ইউনিটের যারা ইনচার্জ আছেন তারা উপস্থিত ছিলেন। আমাদের পুলিশের দিক থেকে মিটিংটা কোঅর্ডিনেট করা হলো, যেখানে অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার এবং স্টেট গভর্নমেন্টের যে সকল গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্সগুলো আমরা তাদের সাথে কমিউনিকেট করলাম এবং সেগুলোর একটা রিভিউ মিটিং এখানে আজকে সম্পন্ন হলো। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। অভিযোগের 5 ঘন্টার মধ্যে গ্রেফতার 2 দুষ্কৃতী। 5 ঘন্টার মধ্যে নগদ টাকা সহ ছিনতাইকারীকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাটের মিনাখা থানার বাসন্তী হাইওয়ে রাজ্য সড়ক 3 নম্বরের মিনাখা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুর 3:30 আবাদ মালঞ্চ এলাকার বাসিন্দা রঘুনাথ মণ্ডল কাজ সেরে বাড়ি ফিরছিলেন একটি অটোয়ে করে। সেই সময় এক দুষ্কৃতী আচমকা অটোটিকে থামিয়ে রঘুনাথ মণ্ডলের ব্যাগ ছিনতাই করে পালায়। সেই ব্যাগের মধ্যে ছিল 64,250 টাকা। তিনি সঙ্গে সঙ্গে মিনাখা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় মিনাখা থানার পুলিশ। মিনাখার এসডিপিও আমিনুল ইসলামের নির্দেশে ও মিনাখা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পল্লব মণ্ডলের নেতৃত্বে শুরু হয় তদন্ত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ওই অটো চালককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় তার কথায় কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। তারপর তদন্তে নেমে হাসানুর মোল্লা নামক এক দুষ্কৃতীকে
মালঞ্চ এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি নেজাট থানার মঠবাড়ি এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 64,250 টাকা ও একটি মোবাইল ফোন। বিকেল 4টার সময় অভিযোগ হওয়ার পর রাত 9টার সময় অর্থাৎ 5 ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে ধরে ফেলে মিনাখার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জেরায় স্বীকার করে ওই অটো চালক এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। সেই মূলত ফোন করে রঘুনাথ মণ্ডলের বিষয়টি হাসানুরকে জানায়। ধৃত অটো চালকের নাম ইমরান মোল্লা, সেও মঠবাড়ি এলাকার বাসিন্দা। ধৃত হাসানুর ও ইমরানকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাদের 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার 5 ঘন্টার মধ্যেই দুষ্কৃতীকে ধরে এনে এক অনন্য নজির গড়ল মিনাখার পুলিশ প্রশাসন। পুলিশি জেরায় জানা গিয়েছে ধৃত হাসানুরের কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল, সেটিরও খোঁজ করছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কোন ছিনতাই চক্রের যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে মিনাখা থানার পুলিশ। রাত্রি 9টা নাগাদ ওই বাইক সমেত অ্যাকিউজকে আমরা পাই, তাকে অ্যারেস্ট করি। এরপরে ওই অ্যাকিউজকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি এই অটো ড্রাইভারও এর মধ্যে ইনভলভ ছিল, যে অলরেডি আমাদের থানাতে ডিটেন ছিল জিজ্ঞাসাবাদের জন্য। সেই অটো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় এবং মেন অ্যাসাইলেন্ট যে বাইকে ছিল উইথ আর্মস, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করার পরে তাদের স্টেটমেন্ট ফলো করে আমরা এন্টায়ার 64,250 টাকা রিকভারি করি। বশিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। হাওড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন। হাওড়ার মারিয়াস ডে স্কুলে 16 সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় হাওড়া প্রেস ক্লাবের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার এসিপি তথাগত পাণ্ডে, হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী, অধ্যাপক ডক্টর শঙ্কর সান্যাল, সাংবাদিক রথীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়, ফেসের সম্পাদক দেব দত্ত ব্যানার্জি, ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সঞ্জয় সিং, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক শুভাশিষ দেব সরকার, হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পাণ্ডা, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, সহ সভাপতি বাণীব্রত কারার, কোষাধ্যক্ষ স্বপন কারার, যুগ্ম সম্পাদক ডক্টর কৌশিক ঘোষ ও সৌরভ সিংহ, বিশিষ্ট ক্লাব কর্মকর্তা বিজন কুমার পল্লে, শুভেন্দু কুমার চ্যাটার্জি, প্রশান্ত বিশ্বাস, বিপুল কুমার ঘোষ, শুভাশিষ পাল, পঞ্চানন ঘোষাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত কাজল সেনের ছবিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন ও সমাজের প্রয়াত গুণীজনদের স্মরণে নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। বক্তব্য পেশ, নৃত্য সঙ্গীত পরিবেশন, আবৃত্তি পাঠ, সম্বর্ধনা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হয়। এবছরের সাংবাদিকতা প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ প্রাপ্তদের শংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি সমাজের গুণী ব্যক্তি ও ক্লাবের প্রবীণ সাংবাদিকদের বিশেষভাবে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে হাওড়া প্রেস ক্লাবের মুখপত্র বিবরণ প্রকাশিত হয়। হাওড়ার এসিপি তথাগত পাণ্ডে হাওড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিককে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। সৃজনশীল সমাজ গঠনের উপরও তিনি বিশেষ গুরুত্ব দেন। হাওড়া পৌর নিগমের পৌর প্রশাসক সুজয় চক্রবর্তী সমাজের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তাদের সমস্যা অনেক আছে, আমরা সব সমস্যা সমাধান করতে পারিনি, কিন্তু তাদের সাথে থাকার সঙ্গে তাদের সাথে লড়াই করার জন্য, তাদের সাথে থেকে তাদের কিছু কাজ করার জন্য আমরা চেষ্টা করি। এবং আমাদের যে টিম সুজিত পাল সম্পাদক যে দৈনিক ধরে কাজ করছেন, তাদের হাওড়া বার্তা পত্রিকা আমরা গর্বিত। হাওড়া জেলা সব থেকে পুরনো, পশ্চিমবঙ্গের মধ্যে একটা পুরনো পত্রিকা, প্রযুক্ত বছর হতে চলেছে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।